শ্রেণীর বাটফার, এক শ্রেণীর বেশ্যা, বেহায়া, বেলাজা, বেশরমা মহিলা আছে। কাবিন এটা এদের ধান্দা। আমি বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি, আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, আমি পড়েছি দেখেছি। আরে ও বিবাহ হবো সেই জায়গায় 10 লক্ষ টাকা কাবিন, ওই নিজে ওই কয়েকদিন পরে ঝামেলা করে পুলিশের কাছে মামলা করে, এরপরে কাবিনের টাকা নিয়ে আবার আরেক জায়গায় বিবাহ বসে, ওইখানে আবার এই ঝামেলা করে আবার কাবিনের টাকা নেয় আরেক জায়গায় বিবাহ বসে। ওরা প্রতারক, ওরা প্রতারক। দেহ বিক্রি করে যে ব্যবসা মহিলা খায়, ওই দেহ ব্যবসা করে যেই মহিলা, ওই মহিলা আর এই মহিলার মধ্যে কোনো পার্থক্য নাই। কাবিন সীমিত হবে, কাবিন সীমিত হবে যেই সমস্ত মেয়েরা এই কাবিন নিয়ে ধান্দামি করে। এরা বাটপার, দুকাবাস, ধান্দাবাস, এরা ব্যবসা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি, এই সমস্ত ব্যবসা মেয়েদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এরা যুবকদের, এরা পুরুষদের জীবন যৌবন ধ্বংস করে দেয়। পুরুষ না পারে কইতে, পারে না সইতে, লজ্জাও তো আছে, কথা বুঝছেন না?